শুভ সন্ধ্যা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। আর আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি। আর সবাইকে জানাই অঙ্গন ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে পড়েছি, যাবো আজকে বাজার। তো কিছু কেনাকাটি নয়, এমনি ঘুরতে যাবো। সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে দম বন্ধ হয়ে আসছে, তাই জন্য বিশ্বজিৎকে কদিন ধরেই বলছি চলো বাজার যাবো, কিন্তু ও তো সময় পায় না, ও 8টার সময় আসে, তাই জন্য একটু তাড়াতাড়ি এসেছে, আজকে যাচ্ছি। আর আমি সে এপ্রিল মাসে গেছি বাজার করতে, তারপর থেকে বাজার তো দূরের কথা, মানে নিচে নিচে, মানে আমরা যেহেতু থার্ড ফ্লোরে থাকি নিচেও পর্যন্ত যাই না। তো আজকে যাচ্ছি একটু ঘুরতে, আর রান্না বান্না মানে ঘরে এসেই করবো। আজ একটু ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের চালটা হয়ে গেছে, এসে শুধু করবো। আরও একটু মানে ভেজ মাঞ্চুরিয়ান নাহলে চিকেন মাঞ্চুরিয়ানের মতো কিছু করবো। আর বাবা নয় দিকে রেডি হয়ে পড়ছে, পাপা আরও মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, পাপাকে তখন থেকে বলছে চলো চলো। বেশ চলো, আমার যাওয়া যাক, তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। আমরা বাজার চলে এসেছি, আর এসি প্রথমে আমরা এসেছি শপিং মলে কিছু কেনাকাটি করার জন্য। বাবান কি দেখছো? বাবান কি নেবে? এ বাবান এইদিকে তাকা তাকা, এইদিকে তাকা, কখন খেলনা দেখছো? গান নেবে? তোর গান নেই? আচ্ছা তো তাহলে কেন আবার নেবে? রেখে দাও, পাপা বকবে। কি কিনেছিস? ব্যাট। তা তো কিনবি, যেখানে আসবি তোর কেনা চাই। তো ব্যাট নেই? ব্যাট নেই, চলে এসো এইদিকে, চলে এসো। পাপা এইদিকে ইয়ে করছে, চলে এসো, পাপা বিল করছে, চলে এসো। ওই তো পাপা আসছে। কি খাচ্ছিস? কি হয়েছে নজে? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ভালো। বাজার ঘোরা কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকা দেখলাম শেষ, তাই রেস্টুরেন্টে এসেছি মোমো খেতে। বাজার থেকে চলে এসেছি, আর 9টা বেজে গেছে, আর কিছু কিনবো না এরকম ভেবেই গেছিলাম, কিন্তু বাজারে গেছি আর কিছু কিনবো না সেটা হয়। প্রথমেই দেখো বাবান একটা এখানে ব্যাট বল নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ এসে খোলাও হয়ে গেছে। আর একটা ওর জন্য ও চকলেট নিয়েছে কিন্ডার জয়েস, আর কিছু ঘরের জিনিস যেমন একটা হিং, এখানে আজিনোমোটো, দুটো পাঁপড়, আর একটা রেড চিলি সস, আর একটা ভিনিগার, এইটুকু বাস, আর কিছু না। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9টা। তো এইমাত্র আমরা বাজার থেকে ঘুরে এলাম, তো বাজারে গেলাম, তো শপিং মলে গেছিলাম একটু ঘুরতে। তা বাবান তো কিছু না নিয়ে ছাড়বে না, ওর জন্য একটা ব্যাট বল কিনলাম, আর পাঁপড় ফুরিয়ে গেছিলো তাই জন্য পাঁপড় কেনা হলো। আর তারপরে একটু রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে মোমো খেয়ে এলাম, তারপরে এরপর রান্না করতে হবে। 9টা বেজে গেছে, আর ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম। তো দেখি কি এখন করি, ফ্রায়েড রাইসের চালটা আমি করেই গেছি, আর আমি বাবানের ভাত করেই গেছি। তো এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখি কি রান্না করা যায়, 9টা তো প্রায় বেজেই গেল। বেশ চলো, আর বকবক করব না, আজকের জন্য এতটাই। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকবে, সাথে থাকবে। বাই বাই, গুড নাইট, টাটা।